বন্ধুরা, আইপিএল 2024-এ কলকাতা নাইট রাইডার্সে আসছে না গৌতম গম্ভীর। তো এই ভিডিওতে তোমাদেরকে জানাবো যে কলকাতা নাইট রাইডার্স এবং গৌতম গম্ভীরের মধ্যে কি কথাবার্তা হয়েছে, এছাড়াও নীতিশ রানাকে নিয়ে একটা আপডেট রয়েছে সেটা জানাবো। আর বন্ধুরা, কেএল রাহুল এবং লখনউ সুপার জায়েন্টের হেড কোচ নিয়েও একটা নতুন আপডেট সামনে এসেছে সেটাও জানাবো। তো সম্পূর্ণ ভিডিও দেখুন, তিন চারটে আপডেট এই ভিডিওতেই জানাবো। তো প্রথমে তোমাদেরকে জানিয়ে দিই যে আইপিএল 2024-এ কলকাতা নাইট রাইডার্সে আসছে না গৌতম গম্ভীর। হ্যাঁ বন্ধুরা, গৌতম গম্ভীর নিজেই কিন্তু সিদ্ধান্ত নিয়েছে, লখনউ সুপার জায়েন্টের ওনারের সঙ্গে পরামর্শ করে গৌতম গম্ভীর সিদ্ধান্ত নিয়েছে, লখনউ সুপার জায়েন্টের মেন্টর হিসেবেই গৌতম গম্ভীর থাকতে চায়। তবে গৌতম গম্ভীরের সঙ্গে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্টের কথা চলেছে। হ্যাঁ বন্ধুরা, কথাবার্তা হয়েছিল, গৌতম গম্ভীরকে কলকাতা নাইট রাইডার্স অফার করেছিল লখনউ সুপার জায়েন্ট ছেড়ে কলকাতা নাইট রাইডার্সে আসার জন্য, তবে সেই অফার কিন্তু রিজেক্ট করেছে গৌতম গম্ভীর। 2022 সালে 2 বছরের চুক্তিতে গৌতম গম্ভীর কেএল রাহুল এবং অ্যান্ডি ফ্লোয়ার তিনজনকে কিন্তু দলে নেয় লখনউ সুপার জায়েন্ট। তো 2 বছরের চুক্তি শেষ হয়ে যাওয়ায় কলকাতা নাইট রাইডার্স এই অফারটা করেছিল গৌতম গম্ভীরকে। গৌতম গম্ভীর যে অফারটা রিজেক্ট করেছে, আর অ্যান্ডি ফ্লোয়ারকে কিন্তু লখনউ সুপার জায়েন্ট রিলিজ করে দিয়েছে, অর্থাৎ রিমুভ করে দিয়েছে। তার পরিবর্তে অস্ট্রেলিয়ান মেন্স টিমের কোচ জাস্টিন ল্যাঙ্গারকে কিন্তু তারা নতুন কোচ হিসেবে জয়েন করেছে, অর্থাৎ হেড কোচ হিসেবে জয়েন করেছে। এছাড়াও বন্ধুরা, কেএল রাহুলেরও কিন্তু 2 বছরের চুক্তি ছিল লখনউ সুপার জায়েন্টের সঙ্গে। 2 বছরের চুক্তি শেষ হয়ে যাওয়ার পর কিন্তু লখনউ সুপার জায়েন্ট সিদ্ধান্ত নিয়েছে যে গৌতম গম্ভীর এবং কেএল রাহুল দুজনে লখনউ সুপার জায়েন্টের সঙ্গে থাকবে, অ্যান্ডি ফুলরকে তারা ছেড়ে দেবে। তো সেরকমটাই হয়েছে, গৌতম গম্ভীর এবং কেএল রাহুল এই মুহূর্তে কিন্তু লখনউ সুপার জায়েন্টের দলেই রয়েছে, পরবর্তীতেও লখনউ সুপার জায়েন্টের দলে থাকবে। এছাড়াও কলকাতা নাইট রাইডার্সের তোমার বর্তমানের ক্যাপ্টেন নীতিশ রানাকে নিয়ে যে আপডেটটা সামনে এসেছে বন্ধুরা, নীতিশ রানাকে লখনউ সুপার জায়েন্টে ট্রেড করার একটা অফার দিয়েছিল কলকাতা নাইট রাইডার্সকে, যে অফারটা কিন্তু গৌতম গম্ভীর নিজে দিয়েছিল। গৌতম গম্ভীর জানিয়েছিল, নীতিশ রানা আমার খুব প্রিয় প্লেয়ার, দীপক হুডার সঙ্গে নীতিশ রানার ট্রেড করতে চেয়েছিল লখনউ সুপার জায়েন্ট। তো এই ট্রেডিং এর অফারটা কিন্তু কলকাতা নাইট রাইডার্স রিজেক্ট করে দিয়েছে। কলকাতা নাইট রাইডার্স জানিয়েছে, নীতিশ রানা আমাদের একজন খুবই ভরসাযোগ্য ব্যাটসম্যান, আমরা নীতিশ রানাকে কোনোভাবেই ছাড়বো না। তো এখন ফাইনাল ডিসিশন হিসেবে কিন্তু লখনউ সুপার জায়েন্টের সঙ্গে থাকছে গৌতম গম্ভীর এবং কেএল রাহুল, এবং তাদের নতুন কোচ হিসেবে নিয়োগ করেছে জাস্টিন ল্যাঙ্গারকে। আর কলকাতা নাইট রাইডার্স কিন্তু নীতিশ রানাকে ছাড়ছে না। তো এটাই কিন্তু ফাইনাল ডিসিশন হিসেবে থাকছে।